I am sat here thinking of you once again. Songs in my head now, they all make sense. Counting down the days to call you mine, mine. In the end, I know that we will be done. Good morning everyone, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন. So welcome back to the channel, welcome to a new vlog. যেরকমটা বলেছিলাম এই যে আজকে আমার ব্রেকফাস্টের নতুন এডিশন রেডি, দুটো অ্যাপ্রিকট, চারটে ডেটস, দুটো ক্যাশু, চারটে আলমন্ড অ্যান্ড চারটে কিশমিশ, যেটা আমি অ্যান্ড উর্পি এবার থেকে ভাগ ভাগ করে খাবো. সো গোয়িং ফরওয়ার্ড এটা আমাদের ব্রেকফাস্টে মাস্ট. অ্যান্ড অ্যাবাউট টুডেজ ব্লগ, এই যে এখনও রেন্ডার হচ্ছে, সো হোপফুলি খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে. সো আমার ব্রেকফাস্ট রেডি, দুটো রুটি, আলু কুমড়ো তরকারি অ্যান্ড ডিমের একটা পোচ শর্ট অফ কিছু, উর্পি কী একটা বানিয়েছে বুঝতে পারছি না, অ্যান্ড তার সঙ্গে আছে ড্রাই ফ্রুটস. সো ফর দ্য ফার্স্ট টাইম আমি অরিগেন্সের এই অনিয়ন অয়েলটা ট্রাই করলাম আজকে, যেটা কালকে এসেছিলো. তো ওদের ম্যানুয়ালে লেখা আছে মিনিমাম 2 ঘন্টা, ভালো রেজাল্ট পেতে গেলে 3 ঘন্টা, বেস্ট রেজাল্ট পেতে গেলে ওভারনাইট লাগিয়ে রেখে দিন. সো রাত্রের আগে ঘুমিয়ে যান, সকালবেলা উঠে শ্যাম্পু করে নিন, বাট যেরকম আপনার সময় থাকবে, যেরকম পসিবল হবে সেরকম অ্যাপ্লাই করবেন. আপাতত আমি এটা লাগালাম, কিছুক্ষণ পরে শ্যাম্পু করে নেবো. অ্যান্ড আমার কাছে অলওয়েজ কম থাকে, সো অয়েলিং করার পর আমি এটা কম্বিং করে নিই, দেন কিছুক্ষণ রেখে, যতটা সময় থাকে রেখে তারপরে শ্যাম্পু করে নেবো. সো ব্যাপারটা হচ্ছে আমরা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করছি কিছুদিন, তার জন্য সকালবেলাও কিছু কিছু সময় ব্রেক নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে পারছি. তো এই গাছগুলো যেগুলো আমি সেদিনকে নার্সারি থেকে কিনেছিলাম এখন এরকমই আছে. আমি যদিও এটাতে রোজ জল দিই, বাট রবিনকে মাটি আনার কথা বলা হয়েছিল, ওর সময় হয়নি, আর একটু টাইমও লাগবে, একটু জায়গাও চাই, অনেকটা নোংরা হবে. তো তার জন্য আমি শনিবার এগুলো করবো বলে সেটেল করবো বলে রেখেছি, তো এখন এরকমই আছে. তো আমি এগুলোতে রোজ জল দিই. আমি আজকে ঝটপট করে একবার দেখিয়ে দিই আমাদের রান্নার দিদি সারাদিনের জন্য কী কী খাবার বানিয়েছে. তো সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো, আমি খিচুড়ি বানাতে বলেছিলাম, তো এটা খিচুড়ি, এটা একটা সবজি বানিয়েছে কুমড়ো আলু দিয়ে, আর এটা হচ্ছে আলুর পরোটা. তো আমরা দুপুরবেলা আলুর পরোটাটা খাবো, বিকজ রাত্রিবেলা সকালের পরোটাটা ভালো থাকবে না, আর রাত্রে খিচুড়িটা খাবো. তো আলুর পরোটা তরকারির সাথে আমি একটু রায়তা বানাবো শশা আর টমেটো দিয়ে. ফ্লেভার্ড ইয়োগার্ট ছিল, গ্রিক ইয়োগার্ট যেটা কালকে আমি এনেছিলাম ওটা ছিল বেরি ফ্লেভারের. সো রায়তা জেনারেলি আমি আগে কোনো দিনও ফ্লেভার্ড ইয়োগার্টে করিনি, বাট এটাও খেতে খারাপ লাগছে না, মানে খুবই ভালো লাগছে. আমি খালি গোলমরিচ, নুন আর ওই শশা আর টমেটো দিয়ে বানিয়েছি. তো এটা আমি আজকে ফ্লেভার্ড ইয়োগার্টে বানালাম, বাট খেতে টেস্টি লাগে. তো আমি কালকে যে হেয়ার অয়েলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, অরিগ্যানজের অনিয়ন হেয়ার অয়েল, হেয়ার অয়েলটা খুবই ভালো. আমি এভরিডে শ্যাম্পু কন্ডিশনিংয়ের পরে সিরাম ডেফিনেটলি লাগাই, বাট আজকে আমি অ্যাপ্লাই করিনি, ইনস্টেড আমি অয়েলটা অ্যাপ্লাই করেছিলাম, অলমোস্ট 3-4 ঘন্টা রেখেছিলাম, তারপরে শ্যাম্পু করেছিলাম. বাট আমার চুলটা ভীষণই সফট লাগছে ইভেন উইদাউট অ্যাপ্লাইং দ্য সিরাম. সারাদিন ল্যাপটপের সামনে বসে কাজ করে মাথাটা ধরে গেছিলো, তাই বিকালবেলা এসেছি ছাতে একটু জাস্ট হাওয়া খেতে. সাধারণত আমাদের টিভিতে রিচার্জ করা থাকে না, ₹700 আর কে খুলে দেখবে কোনোদিনও, সে দুদিন আগে রিচার্জ করে একবার মুভি দেখেছিল আর আজকে খুলে শাসবো.
এখন একটুখানি ভালো ইউজ করছো তুমি 700 টাকা 700 করে দেখো তো পূজো চলে এলো এবারে বাড়িতে গিয়ে পূজো শপিং যেগুলো করেছিলাম সবাইকে গিফটগুলো দিতে হবে তো আমরা ডিসাইড করেছি কালকে আমরা ডুমজুর যাব আর কালকে থেকে রবিবার দিনকে দুপুরবেলা লাঞ্চ করে তারপরে বাড়িতে আসব তার মধ্যে আরেকটা পারপাসও আছে লাইক আমার ছোট পিসির মেয়ে শ্রেয়া গুড্ডি ওর সাথে তোমাদের ইন্ট্রোডাকশনের আগে হয়নি ও থাকে আগরতলাতে ত্রিপুরা তো ও এসছে আর কি ডুমজুরে মানে কলকাতায় আছে আর কি তো ও আসবে আমার মা ওকে অনেকদিন হলো খাওয়ানো হয়নি ও থাকেই না এখানে তাই আমার মা ওকে লাঞ্চে ইনভাইট করেছে তো আমরাও যাব আমাদের সবাই মিলে একসাথে লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো এখন মেইন পার্ট হচ্ছে কালকে আধা শপিং হয়েছে আর আধা শপিং হয়নি ইনফ্যাক্ট আমারও কিছু শাড়ি টাড়ি কেনা হয়নি এরপরে তো আর কোথাও ব্লাউজ বানাইতে দিলে করে দেবে না তো আমি শর্দুকে রীতিমতো ঝগড়াঝাটি করছিলাম কি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাবো তো এনিওয়ে কালকে ডিসিশন নেওয়া হয়েছে আমাদের কালকে সকালবেলা আমরা গড়িয়াহাট যাবো ওখান থেকে আমরা কিছু শপিং করবো যেগুলো বাকি আছে দেওয়ার জন্য সেগুলো করবো করে তারপরে আমরা ডুমজুর যাবো তো কালকে আমরা বিগ বাজারে তো গেলাম কিন্তু একটা দুটো জিনিস ভুলে গেছি তো যেটা আমরা সামনের আমাদের যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে ওখান থেকে নিয়ে নেব প্লাস একটু গেশিদাসেও যাবো কটা মানে রাত্রির জন্য মিষ্টি আমাদের তো মাস্ট তো মিষ্টি নিয়ে তারপরে আসবো সো আমরা বাড়ি ফিরে গেছি সামনে ল্যাপটপ নিয়ে বসেছি এবার আজকে ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আমাদের বিয়ের স্টোরি এবং ফটোগ্রাফস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 250টা এডিটেড ফটো আমরা পেয়েছি একটু দেরি হয়েছে বাট ফটোগুলো খুব সুন্দর এতগুলো ফটো তো কালকে মানে একটা ব্লগে দেখানো পসিবল না সো আমরা কিছু সিলেক্টিভ ফটোস আপনাদেরকে দেখাবো সেগুলোর আগে পেছনে স্টোরিজটা শেয়ার করবো অ্যান্ড বাকি সমস্ত ফটোস আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কালকে ব্লগ আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আপলোড করে দেবো সো যদি আপনারা এখনও আমাদের পেজকে ফলো না করছেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আছে প্লিজ তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করে নিন ওখানে আমরা অনেক ছোটোখাটো আপডেট শেয়ার করে থাকি সো আপনারা তো সবাই জানেন আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে তো বিয়ে কোথায় হবে এই নিয়ে সবার মাথায় একটা কোয়েশ্চেন মার্ক ছিল এখানে হবে না ওখানে হবে বাট আলটিমেটলি বাবা বললো না এখানেই হোক অ্যান্ড হি ওয়ান্টেড মি টু অ্যারেঞ্জ দিস এন্টায়ার প্রোগ্রাম তো লাইফে প্রথমবার এত বড় একটা অনুষ্ঠান আমি নিজে একা অ্যারেঞ্জ করতে চলেছিলাম সো বাবা খুব টেন্স ছিল আসলে সবাই টেন্স ছিল বাট আই ওয়াজ ভেরি মানে হোপফুল কে না সব কিছু ভালো হবে অ্যান্ড লাকিলি মানে বাই গড গ্রেস সব কিছু খুব ভালো হয়েছিলো সবাই খুব খুশি হয়েছিলো তো যাই হোক এভাবে ব্যাপারটা শুরু হচ্ছে যে এই ফ্ল্যাট থেকেই বিয়েটা হয়েছিল মানে বিয়ে তোদের বাড়িতে হয়েছিল বাট আমার বাড়ি যত রিলেটিভস অ্যান্ড সবাই এখানে এসেছিলো এই ফ্ল্যাটেই ছিল তো আমি এই বিল্ডিংয়েরই আরও একটা দুটো ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম প্লাস সামনের একটা দুটো বিল্ডিংয়েও ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম প্রায় 4-5টা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম যাতে করে সবাই খুব ইজিলি রিল্যাক্সভাবে থাকতে পারে অ্যান্ড প্রায় এক সপ্তাহ ধরে সবাই ছিল বাড়িতে তো খুব মজা হয়েছিলো তো বিয়ের দিন সকালবেলায় আর হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে চাই আমার বোন মানে পম্পি যাকে আপনারা যার ব্যাপারে আমি অনেকবার ব্লগে আগে বলেছি তো মানে ইটস ভেরি প্রাউড মোমেন্ট ফর মি দ্যাট ইজ আমার বিয়ের প্রায় 60 থেকে 70 আমি এক্স্যাক্টলি মনে নেই 60 থেকে 70টা বা হয়তো তার বেশি বা একটু হয়তো কম তত্ত্ব গেছিলো আর এতগুলো তত্ত্ব আমার বোন প্রায় এক মাস ধরে অর ক্লোজ টু এক মাস ধরে নিজে সব সাজিয়েছিল একা কারোর উইদাউট এনি হেল্প সো এটা একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক বিয়ের দিন সকালবেলায় সবাই পুরো সেজে গুজে একদম তত্ত্ব নিয়ে গেলো মানে গায়ে হলুদের তত্ত্ব যেটা ওদের বাড়িতে যাবে সো এখন আপনারা স্ক্রিনে যে ফটোসগুলো দেখবেন সেগুলো সেই তত্ত্ব নিয়ে যাওয়ারই ফটো তত্ত্ব বুঝি তত্ত্ব I know it's hard to find
আমাদের ডিপেন্ডেন্সিটাকে আমার বাড়িতে, আর মানে বিয়ের সময় পুজোর ব্যাপারগুলো এতটাই বেশি শিডিউল থাকে, মানে এটার পরে ওটা, ওটার পরে সেটা, তো মানে টাইমই পাওয়া যায় না। আর আমার বাড়িতে সবসময় আমি মানে একটা অনেক বড় রোল প্লে করে এসেছি, মানে কোনো কিছু অনুষ্ঠানে সবাই খুব বেশি ব্যস্ত হয়ে যায়। আর আমাদের লাভ ম্যারেজ তো সব আমার থ্রুতে চেনা, অ্যান্ড বিয়ের আগে মেবি দুবার না তিনবার দুজনের ফ্যামিলি, মানে দুটো ফ্যামিলির মধ্যে মিট আপ হয়েছিল, তো মানে আমি কোন দিকে যাবো মানে বুঝতে পারছিলাম না, এতটাই বেশি ব্যস্ত ছিলাম। পুজোতেও বসতে হচ্ছিলো, মানে সবাইকে দেখতেও হচ্ছিলো, তো এনিওয়ে তার মধ্যেও ঋতু দিদি লিটারালি মানে সময় বার করে ফটো যেগুলো দেখছে সেগুলো এসছে, তো ওইগুলো সুন্দর ফটো যেগুলো আমার গায়ে হলুদের সময় এসছে। তো এবার আপনারা অন স্ক্রিন যে ফটোসগুলো দেখবেন সেগুলো ওর পিয়ে গায়ে হলুদের ফটো। সো এবার বিয়ের দিন সন্ধ্যাবেলার সময় যখন আমি বিয়ে করতে যাবো, বা তার আগে আমার বাড়িতে মানে ঋতু যারা ফটো মানে ভিডিওগ্রাফি করেছে তারা সবার ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিয়েছিল, আমার বোন বাবা অরিন্দ মানে বোনের হাজব্যান্ড অ্যান্ড সবার, অ্যান্ড সেই সময় আমার বাড়িতে অনেক ফ্রেন্ডসও ছিল, তো সবাই মিলে খুব মজা হয়েছিল। তো যাই হোক, এবার আপনারা যে ফটোসগুলো দেখবেন এগুলো আমি যখন বিয়ে করতে যাচ্ছি। বিয়ের রাত্রের ওই স্কেয়ারি স্টোরিটা তো আপনাদের আগেই বলেছিলাম, তো যাই ওটা একটা পার্ট, যারা জানেন না ব্যাড লাক, অলরেডি বলা হয়ে গেছে। সো আমরা বিয়ে করে ওদের বাড়িতে গেলাম, যেখানে কি রাত্রেবেলা যেটা হয় ওটাকে কী বলে, বাসর তো হলো, দিন পরের দিন সকালবেলা হিস্ট্রি হয়েছিল আমাদের, পরের দিন সকালবেলা ভোরবেলা ডিল করা রিয়েলি ডিফিকাল্ট। তো যাই হোক, সেখান থেকে আমরা বাড়ি এলাম। রিসেপশনের ফটোগুলো দেখো, একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। মানে ও আমার জন্য একটা সারপ্রাইজ প্রিপেয়ার করছিল, যেটার সম্পর্কে আমার কোনোরকম কোনো আইডিয়া ছিল না। তো আমরা সকালবেলা ভাত কাপড়ের ফাংশন হয়ে যাওয়ার পরে আমরা মানে আমি সারছিলাম, মেকআপ আর্টিস্ট এসে মেকআপ করছিলো, তো তার তখন ওরা কম্পিউটারে বসে অনেক কিছু করছিলো, আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, বাট কী হচ্ছে বা না হচ্ছে বুঝতে পারিনি। তখন আমি আমার মেকআপ সাজ এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো সন্ধেবেলা যখন রিসেপশন চলছে, মানে আমরা একটা মানে রয়্যাল এনফিল্ডে এসেছিলাম দুজনে, সেটাকে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে
নিউলি ম্যারিড পি অ্যান্ড পা বলে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল, ওটা একটা প্রথম সারপ্রাইজ ছিল আমার কাছে। আর সেকেন্ড মানে একটা বাইক, রয়্যাল এনফিল্ড বাইককে আমি পুরো ডেকোরেট করেছিলাম, সেটা নিয়ে মানে ওকে বাইকের পেছনে চাপিয়ে ওই রিসেপশন যেখানে হচ্ছিলো মানে স্পেশালি যে ব্যাঙ্কুয়েটটা ওর মেন গেট দিয়ে ভেতরে ঢুকেছিলাম, যদি বাইকটা আমার ছিল না। যাই হোক, তো সেটা একটা ব্যাপার। আর সেকেন্ডলি একটা অনেক বড় সারপ্রাইজ ছিল, হঠাৎ করে মানে জাস্ট আমরা ওরা সবাই ওয়েট করছিলাম আমাদের বাড়ি থেকে কখন মানে মেয়ের বাড়ি থেকে কী বলে কোনো যাত্রী আসবে, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো, ওদের আসতে প্রায় 9:30 বেজে গেছিলো, তো অনেক অতক্ষণ আর ওয়েট করা যাচ্ছিলো না। তার আগেই জিনিসটা হলো মানে হঠাৎ করে ওই মানে ওপেন মার্ট ছিল, তার মধ্যে একটা বিশাল বড় প্রজেক্টার ফিট হচ্ছিলো, আমি বুঝতে পারছি না কিছুটা দেখানো হবে, তা আমাকে সবাই মিলে একটা চেয়ারে বসালাম, একটা বিশাল স্পেশাল ফিল করছিলাম। তো হঠাৎ করে দেখি আমার ছোটবেলাকার সমস্ত ফটো, মানে যে আমার বোনকে আমার বোনের সাথে আগে কথা হয়ে গিয়েছিলো, তো পূজা ছোটবেলাকার ফটো কালেক্ট করে ওকে দিয়েছিলো, তো সেগুলো ফটোগুলোকে ভীষণ ভালোভাবে স্ট্রাকচার করে একটা এডিট করে তার মধ্যে মধ্যে সুন্দর করে গান ইনকর্পোরেট করে। আর নট অনলি ফটোজ, অ্যাকচুয়ালি আমি ওর কি মানে কি কয়েকজনের অ্যাবাউট হার সবাইকে বলেছিলাম, ভিডিও মেসেজ পাঠাতে ছিল ওর কি ব্যাপারে কিছু, আমার বোন পাঠিয়েছিল, আমার ফ্রেন্ড বৈশালী ও পাঠিয়েছিল, ওর ফ্রেন্ড উর্বশী ও পাঠিয়েছিল, পম্পি পাঠিয়েছিল, আর ও ও তো ছিল, তো ইট ওয়াজ মানে তারপরে ও জাস্ট মানে প্রজেক্টারের পেছন থেকে স্ক্রিন থেকে এসে হিরোর মতো এসে আর আমাকে হাগ করে হাতে আমার রিংটা পরিয়েছিল। সো দ্যাট ওয়াজ লাইক টু স্পেশাল মোমেন্ট ফর বোথ অফ আস, বাট আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল ছিল, সো ইট ওয়াজ দ্য সারপ্রাইজ। তো যাই হোক, এবার আপনারা এই ফটোজগুলো অন স্ক্রিন দেখে নিন। Here we go again, trying hard but you wanna be my friend, ain't no place to hide, ain't no one to run to. Here we go again, call my bluff, I'ma be here till the end. I'm the one you ride, I'm the one you ride to. If you don't wanna change, ain't no place to hide, ain't no one. And I'm calling up my friends, ain't no wonder why, ain't no one to ride to. Here we go again, call me up and you wanna be my friend. I'm the one you ride, I'm the one you ride to. If you don't wanna change, ain't no place to hide, ain't no one to run to. একটা গল্প অ্যান্ড কিছু ফটোগ্রাফস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগে, বাট বাকি সব ফটোগ্রাফসগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে দেবো, সো সেখান থেকে আপনারা বাকি ফটোজগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি আজকের ব্লগে কন্টেন্ট ছিল ইন্টারেস্টিং, যেটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করছি প্লিজ ডু শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ইনসাইড আউট। ইয়েস, কালকের এপিসোডটা আরো মজাদার হবে, সেখানে গড়িয়াহাট শপিং, গড়িয়াহাট জানো কত ইন্টারেস্টিং, আমার তো মানে ওর তো ইন্টারেস্টিং লাগছে, বাট ইটস গোনা মানে আমার কাছে ইন্টারেস্টিং যার জন্যই হোক, সো এনিওয়ে বাট ইটস গোনা বি রিয়েলি টায়ারিং ফর মি, সকালবেলা এখান থেকে গড়িয়াহাট, গড়িয়াহাটে সারাদিন যে কত ঘন্টা কাটাবে আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া, সেখান থেকে আবার অল দ্য ওয়ে টু ডোমজু, ডোমজুরে
gonna be really a long long day for me. আমার মাকে বললাম শাকের ঘন্ট খাবে বলেছে জামাই, তো মা বললো নারকল দিয়ে খাবি রাত্রিবেলা, হয়তো অ্যাসিডিটি হতে পারে, তুমি বড়ি দিয়ে বানাবো দেখাচ্ছে। So, যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। অ্যাজ বি অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি অ্যান্ড ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ব্লগে, যখন ও যাবে গড়িয়াহাট শপিং করতে, অ্যান্ড আমার বাবাই।